ফটিকছড়িত পুলিশের সাঁড়াশি অভিযানে দুই দিনে মোট 400 মোটরসাইকেল তল্লাশি করে বৈধ কাগজপত্র নতা হইবার হারণে 75 গানের মামলা, 17 গান আটক আর 20 জন ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়। 28 ও 29 সেপ্টেম্বর দুই দিন ব্যাপী অভিযানত নেতৃত্ব দেয় হাটাদারি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাল মাসুম। অভিযানত সহযোগিতা করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ আবু ইউসুফ মিয়া, সেকেন্ড অফিসার ইরফান উদ্দিন রাজীব সহ সঙ্গীয় পুলিশ ফোর্স, বিবিরাট বাস স্ট্যান্ড, হাতিরফুল, নাজিরাট, জঙ্কার মোরত, চেকপোস্ট বয় মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হয়। আটক করা এসব মোটরসাইকেল ফটিকছড়ি থানা হেফাজত রাখা হয়। তল্লাশিকৃত 600-এর মোটরসাইকেলের মধ্যে কাগজপত্র যাচাই বাছাই করে রেজিস্ট্রেশনবিহীন ও বিভিন্ন অপরাধে চালকলের বিরুদ্ধে 75 গান মামলা, 17 গান আটক ও 20 জন অটোরিকশা জব্দ করা হয়। ইমার্জেন্সি বলতে এটি আমাদের রেগুলার ডিউটির একটা পার্ট বলতে পারেন। তবে বর্তমানে যে অভিযান পরিচালিত হচ্ছে সেটি মূলত আমাদের রেঞ্জ ডিআইজি স্যারের নির্দেশ, সর্বোপরি আমাদের এসপি স্যারের নির্দেশে আমরা এই অভিযান পরিচালনা করে যাচ্ছি। প্রত্যেকটি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যেসব জায়গায় সাধারণত জনসমাগম বেশি থাকে ওই সব পয়েন্টে আমরা অভিযান পরিচালনা করছি। এই অভিযানের উদ্দেশ্য চোরাই স্টোলেন মোটরসাইকেল বলেন, রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স সহ যাবতীয় কাগজপত্রের শর্টেজ যাদের আছে, পাশাপাশি এই মোটরসাইকেলের আপনারা জানেন যে বিভিন্ন ধরনের মাদকের কেরিয়ার হিসেবে ব্যবহার হয়, এটি প্রতিরোধ করা সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অভিযান পরিচালিত হচ্ছে। এ বিষয়ে আমি যেটি বলতে চাই, এই মোটরসাইকেল ধরার পর যদি কোনো অভিযোগ আপনারা পান, যে আপনারা তথ্য প্রমাণ দিতে পারেন যে আমাদের পুলিশ বাহিনীর কেউ, স্পেশালি আমাদের জেলা পুলিশ, যেহেতু আমরা জেলা পুলিশের আন্ডারে আছি, এসপি স্যারের আন্ডারে আছি, তার নেতৃত্বে থেকে এতটুকু বলতে পারি এই ধরনের কোনো অভিযোগ বা এলিগেশন যদি প্রুফড হয়, আপনারা প্রুফ করাতে পারেন, তার বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন আমাদের কর্তৃপক্ষ নেবে। অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে চলমান এই অভিযান আগামী অক্টোবরের 2 তারিখ পর্যন্ত চলিব। দর্শক, আর এই ভিডিও কিনা আমার সাথে কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবাই এবং সি প্লাস ফোন রেখে দাও।